আমি এদের মধ্যে যে কয়জন আমাকে মারতে আসবে তাদেরকে মারবো। তো কেমন আছেন ক্রুদ্ধ জনতা, জিটিএভাই সিটির নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। তো আজকের মিশনে কি আছে চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। তাহলে এখন টমি টমি কোনো ব্যবস্থা হলো না? পরে বলো, পরে বলবো। উনি হলেন এভরি ক্যারিংটন, তার সাথে মনে হয় তোমার পার্টিতে দেখা হয়েছে। তবে কথা হয়নি। কেমন আছো এভরি? এখানে একটা প্রস্তাব নিয়ে এসেছে, আমাদের এখন অন্যরকম চিন্তা করতে হবে। কেননা আমি তো এখন সেই ব্যবস্থাই করছি মিয়া, উত্তরের মাফিয়াদেরকে যেন আটকাতে পারি। ওই ঘটনার পর থেকে আমার এই চেয়ারে বসে থাকা ছাড়া আর কি করার আছে? এখন এখানে বসে কিছু করার চেষ্টা করছি। এখন একটু চুপ করো দুজনেই। ছেলে, তুমি আমাকে কনস্ট্রাকশন ফার্মের জন্য সাহায্য করবে, তার জন্য আমি তোমাকে অনেক বড় মাপের টাকা দিব। ঠিক আছে, তোমার জন্য আমি কি করতে পারি? আমার একটা জায়গা খুব পছন্দের, কিন্তু এটা একটি ডেলিভারির কোম্পানির। তারা জায়গা ছাড়ছে না, তারা জায়গাটাকে আঁকড়িয়ে ধরে রাখছে। আমরা তাদের কর্মীদের মধ্যে বিরোধ লাগিয়ে দিব। ওখানে তুমি তাদের কর্মী সেজে যাবা, ওখানে তাদের অনেক বডিগার্ড আছে, তুমি তাদের মধ্যে ঝগড়া বাঁধায় দিবা। ওখানে যাবার আগে ওদের কর্মী সেজে যাবে এবং ওদের কর্মীদের মধ্যে মারামারি লাগিয়ে দিবে। চিন্তার কিছুই নেই, রেফেলস দোকানে তাদের ড্রেস পাওয়া যাবে, যে কোনো সময় আমার অফিসে আসবা। তো অবশ্যই আপনারা শুনলেন যে কি করা লাগবে। ওকে একটা কোম্পানিতে যেতে হবে এবং তাদের কর্মীদের মধ্যে বিরোধ করে দিতে হবে। তার আগে আমার একটা ড্রেস দরকার সেই কোম্পানির। বিরোধ করার পর তাদের সিকিউরিটি গার্ডদের মারতে হবে এবং তিনটা গাড়ি আছে, ট্রাক আছে, সেই ট্রাকগুলো ব্লাস্ট করাতে হবে, তাহলে আমার মিশন কমপ্লিট হবে। তো ড্রেস পরা হয়ে গেছে ওয়ার্কার্সদের। আমি চলে এসেছি কোম্পানিতে, যে যুদ্ধ চলছে এদের মধ্যে, মারামারি চলছে। এখন আমি এদের মধ্যে ঝগড়া লাগাই দেবো, সবাই ঝগড়া লেগে গেছে। আমি এদের মধ্যে যে কয়জন আমাকে মারতে আসবে তাদেরকে মারবো। দুইটা গাড়ি অলরেডি ব্লাস্ট হয়ে গেছে, এই গাড়িটাও ব্লাস্ট করতে হবে। আর একটু আছে, একটু গাড়িটা আগায় দিয়ে সে ঝগড়া শুরু করছে সব। তো আমার মিশন কমপ্লিট, এরা সবাই মারামারি করুক, আমি এখন চলে যাব। তো আজকের মিশনের নাম ছিল রিওট। আমার ভিডিওটি যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্টে জানাবেন আমার এই সিরিজটা কেমন লাগলো, এবং যারা নতুন আছেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, সাপোর্ট করুন। সাপোর্ট করলে আমারও একটু ভালো হবে, আপনাদেরও একটু ভালো হবে। তো আজকের জন্য এখানেই বন্ধুরা, ততক্ষণ পর্যন্ত। ও আচ্ছা, একটু কলটা ধরে ফেলি।
টমি, তুমি কি আমার সাথে একটু দেখা করতে পারবে? আমি বোটে আছি।